নিশার নিরবতা ভেদি গুঞ্জরিত হল মাদলর ধ্বনি। সমানে মন পরশা করম গীতর লহর। চাহ জনগোষ্ঠীর লোকসকলের অন্যতম উৎসব করম পূজা উপলক্ষে মুখরিত হয়ে পড়েছে চাহ জনগোষ্ঠীয় লোকর অধ্যুষিত অঞ্চল সমূহ। করম পূজা উপলক্ষে গীত গাই মাদলর সেওয়ে সেওয়ে ঝুমুর নাচি আত্মহারা হয়ে পড়েছে চাহ জনগোষ্ঠীর লোকসকল। এই দৃশ্য তিয়গর জগদুয়ার চাহ বাগিচার। সকলে এইদরে মাটিত করম গছর কাটি অনা ডাল পুতি পূজা পার্বণ করে ঢোল মাদলর সেওয়ে সেওয়ে ঝুমুর নৃত্যত মগন হয়েছে। ইফালে মাদলর শব্দত রজন জনায় উঠিছে মরঙির পুরা জঙ্গলর প্রজাবস্তি। মরঙি মৌজার সকলো জাতি জনগোষ্ঠী একত্রিত হয়ে প্রতি বছরে পরম্পরাগতভাবে অনুষ্ঠিত করে আসছে করম পূজা। জামুগুড়ি হাতর টুপিয়াতো উদযাপন করম পূজা। মাদলর সেওত ঝুমুর নাচি আনন্দত আত্মহারা বিধায়ক পদ মহাজরিকা। মাতৃভূমি নিজ মাতৃভূমি বলে গ্রহণ করেছে, কোনো শিকাই দিয়া নাই, সে সময় গীত বাদ দি এই গীত গাও আজি গাইছে আসাম আমের প্রাণের প্রাণ সবে মিলি বসা বনাবে সোনের আসাম। আসাম আমার নয়নের মণি, নয়নের মণি হল অসম। এইয়াই হল যে আমার মাতৃভূমিত যে আমি প্রত্যেকে অধিকার ল আমি যে একলগে থাকি পারিছো বৃহত্তর অসমিয়া জাতি হিসাবে, ইয়াতক গৌরবর কথা আর কি হব পারে। সমান্তরালক নগাঁও জেলার কঠিয়াতলির রেংবেং খেলপথারত এদিনিয়া কার্যসূচীরে পালন করা হয়েছে করম পূজা। পরম্পরা অনুসরি মাঙ্গলিক নীতি নিয়মর মাজেরে এই উৎসব আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। এই অনুষ্ঠানত অংশ ললে বরহমপুর সমষ্টির বিধায়ক জিতু গোস্বামীয়ে। করম পূজা উপলক্ষে চাহ জনগোষ্ঠী ভাই ভনীসকলক, অসমৰ চাহ জনগোষ্ঠী ৰাইজক মই শুভেচ্ছা আৰু অভিনন্দন জ্ঞাপন কৰিলো। আৰু এই করম পূজাত মই ভগৱন্তৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছো সকলোৰে মঙ্গল হয় তাৰে কামনা কৰিছো। দ্বিতীয় দিনা অর্থাৎ দেওবারে করম পূজা উপলক্ষে বিভিন্ন প্রান্তত শোভাযাত্রা উলিওয়ার লগতে শতাধিক যুবক যুবতীয়ে একেলগে করম মণ্ডপত মাদল বজায় ঝুমুর নৃত্য পরিবেশন করে মুখরিত করে তোলে পরিবেশ। প্রকৃতির সৈতে সম্পৃক্ত এই উৎসব পালনের প্রকৃতি জগতর লগতে সমাজ জীবনের শ্রীবৃদ্ধি কামনা করা হয়। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ। Thank you.